একুশে জুন সূর্যগ্রহণ দেখা গেল পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের আমতলা থেকে। সূর্যগ্রহণের ছবি ও ভিডিও তুললেন ফটোগ্রাফার ও সাংবাদিক আবু ওবায়দুল্লাহ। এই মুহূর্তে আকাশ মেঘলা, কিন্তু মাঝে মধ্যে মেঘলা আকাশ মেঘগুলি সরে গিয়ে আমরা দেখছি সূর্যগ্রহণ। মাঝে মধ্যে এটা খুব সুন্দরভাবে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। সারাদিনই মেঘ সূর্যের লুকোচুরি খেলা দেখা যায়। মাঝে মধ্যে মেঘের ফাঁক দিয়ে বা কখনো মেঘ সম্পূর্ণ সরে গিয়ে সূর্যগ্রহণ দেখা যায়। সূর্যগ্রহণ শুরু হয় সকাল 10:46। এক ফালি চাঁদের মতো সূর্যগ্রহণ এখান থেকে দেখা যায় 12:35 থেকে 12:36 পর্যন্ত। এই মুহূর্তে 12:17, অসাধারণ। এখান থেকে এত ভালো সূর্যগ্রহণ দেখা যাচ্ছে ভাবা যায় না, কিন্তু এখান থেকে পূর্ণ সূর্যগ্রহণ এখনো পর্যন্ত আমরা দেখা পাই। এই দেখছেন আমার ক্যামেরার উপরে আমরা ফিল্টার ব্যবহার করেছি, নাহলে ডাইরেক্ট সানলাইটে সূর্যগ্রহণ ভালো বোঝা যাচ্ছে না, সেই জন্যেই এই ফিল্টার ব্যবহার করেছি। এর ফলে খুব সুন্দরভাবে সূর্যগ্রহণের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্যামেরায় আমি রেকর্ড করতে পারছি। মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে এলে ক্যামেরায় সরাসরি ছবি উঠবে না, তাই ফিল্টার কাজ ক্যামেরায় লেন্সের সামনে দিয়ে ছবি তুলতে গিয়ে আজব দৃশ্য, যেন কালো আকাশে সাদা চাঁদ সবুজ আলো ছড়াচ্ছে। এই সময় 12:36, পুরো এক ফালি চাঁদ হয়ে গেছে, অসাধারণ। এ দৃশ্য সত্যি সবসময় দেখার সৌভাগ্য হয়, আজকে আমাদের সৌভাগ্য। তুমি কি দেখছো বলো, তুমি কি দেখছো? সূর্যটা পুরো চাঁদের মতো লাগছে। ভালো লাগলো দেখে? কেমন লাগছিল সূর্যটাকে? চাঁদের মতো, না অর্ধেক চাঁদের মতো। আমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে। দেখো দেখছো, এবার দেখছো তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ফটোগ্রাফারের সঙ্গে সঙ্গে বাড়ির বাচ্চা ছেলে মেয়েরাও দেখল সূর্যগ্রহণ বিশেষ প্রকার ফিল্টার কাচের মাধ্যমে। সূর্যগ্রহণ একদম খালি চোখে দেখা উচিত নয়, কারণ এমনি সূর্যের দিকে খালি চোখে তাকাতে নেই, কারণ সূর্যের প্রতি বেগুনি রশ্মি এবং প্রচন্ড তেজ কলা রশ্মি আমাদের চোখের ক্ষতি করে। তার জন্য এই বিশেষ প্রলেপ দেয়া কাঁচ, এই কাঁচটি কিন্তু সাধারণ কাঁচ নয়। লেদে যে সমস্ত লোহায় ঝাল দেওয়া হয়, সেই ঝাল দেওয়ার জন্য এই কাঁচ দিয়ে দেখা হয়। খুব তীব্র রশ্মি এই কাঁচে সামলাতে পারে, যার জন্যে এই কাঁচ দিয়ে দেখাটাই নিরাপদ। ও পৃথিবীর মাঝে অবস্থান করছে এই মুহূর্তে চাঁদ, আর ওই চাঁদের দেহ তার সূর্যের সামনে চলে আসায় সূর্য আড়াল হয়ে যাচ্ছে। সূর্য আড়াল হওয়াতেই এই সূর্যগ্রহণের দৃশ্য।